আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন সকলকে আমার চ্যানেলে স্বাগতম। গ্যাসের উত্তাপ লাগলো রড সিমেন্টের বাজারে। আজ 7/2/2023, আজকের এই দিনে রড এবং সিমেন্টের আপডেট বাজার দর আপনাদের সামনে আমি তুলে ধরব। এটি ঢাকা এবং এর আশেপাশের বাজার দরটি আমি আপনাদের সামনেই তুলে ধরব। তো সবার আগে একটি কথা জানিয়ে রাখি, বাজার আপ এবং ডাউন করতেছে, এই মুহূর্তে বাজারটা ধরে রাখা খুব মুশকিল। তাই কালকের চাইতে আজকে একটু কোনোটার দাম কমেছে, আবার কোনোটার দাম একটু বৃদ্ধি হয়েছে। তো যাই হোক, আপনারা সেভাবেই এটা নিয়েন। তো চলুন এবার আমরা জানবো প্রথমে সিমেন্টের আজকের আপডেট বাজার দর। সিমেন্টের আজকের আপডেট বাজার দরে প্রথমে আমি জানিয়ে দিচ্ছি, সাহা স্পেশাল সিমেন্টটি ঢাকায় কেনা বেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ। ক্রাউন সিমেন্টের আজকের বাজার দর 535 টাকা প্রতি ব্যাগ এবং আকিস সিমেন্টের আজকের বাজার দর 535 টাকা প্রতি ব্যাগ। এবং ঢাকায় সেই সঙ্গে আরও যেসব সিমেন্ট বেচা কেনা হচ্ছে তার মধ্যে মেট্রো সিমেন্টের আজকের বাজার দর 516 টাকা প্রতি ব্যাগ, সেভেন রিং সিমেন্ট 516 টাকা প্রতি ব্যাগ এবং বসুন্ধরা সিমেন্টটি আজকে ঢাকায় কেনা বেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে সিমেন্টের নিয়মিত বাজার দরে আরও থাকছে অ্যাঙ্কর সিমেন্টটি 498 টাকা প্রতি ব্যাগ এবং ফ্রেশ সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে হোল সিম সিমেন্টের আজকের বাজার দর 558 টাকা প্রতি ব্যাগ। ইঞ্চি সিমেন্টের আজকের বাজার দর 535 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের আপডেট বাজার দরে আরও জানিয়ে দিচ্ছি, বসুন্ধরা বীর সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ, সাহাবীর সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে স্ক্যান সিমেন্টের আজকের বাজার দর 558 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের আপডেট বাজার দরে ইস্টার্ন সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ এবং সেভেন হর্স সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ। সেই সাথে টাইগার ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ এবং সিমেন্টের নিয়মিত বাজার দরে ঢাকায় আরও যেসব সিমেন্ট বেচা কেনা হচ্ছে তার মধ্যে হোয়াইট এলিফেন্ট ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 990 টাকা প্রতি ব্যাগ এবং টাইগার ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 877 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত বাজার দরে বেঙ্গল সিমেন্টের আজকের বাজার দর 498 টাকা প্রতি ব্যাগ এবং আমান সিমেন্টটি আজকে ঢাকায় কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ। সেই সাথে গাজী সিমেন্টের আজকের বাজার দর 498 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত বাজার দরে আরও জানিয়ে দিচ্ছি আমি, প্রিমিয়ার সিমেন্টটি আজকে কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ এবং কিং ব্র্যান্ডের সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ। সেই সঙ্গে শাহপপুলার সিমেন্টটি কেনা বেচা হচ্ছে 498 টাকা প্রতি ব্যাগ। সিমেন্টের নিয়মিত বাজার দরে মীর সিমেন্টের আজকের বাজার দর 516 টাকা প্রতি ব্যাগ এবং ঢাকায় সাহা আসা সিমেন্টটি আজকে কেনা বেচা হচ্ছে 516 টাকা প্রতি ব্যাগ এবং ঢাকা এবং এর আশেপাশে আরও কেনা বেচা হচ্ছে সুপার গ্রিড সিমেন্ট 535 টাকা প্রতি ব্যাগ। এই ছিল আজকের সিমেন্টের আপডেট বাজার দর। এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। এখন আমি জানিয়ে দিচ্ছি আজকের রডের আপডেট বাজার দর। রডের বাজার দরটা কিছুটা কম মনে হচ্ছে আজকে, আসলে এটা কম বলা যাবে না, কারণ এখনও বাজারটি স্থিতিশীল হয়ে পড়েনি। এটার একটাই কারণ হচ্ছে, কারো কাছে পুরাতন রড কেনা আছে সেগুলো তারা একটু কমে বেচতেছে, কারো কাছে নতুন রড এসে গেছে তারা একটু বেশিতে বিক্রি করতেছে, এই জন্যে বাজারটি একটু এখনও অস্থিতিশীল অবস্থায় আছে। আপনারা ধৈর্য ধরে কেনাকাটা করে বাড়ির কাজ করুন। তো চলুন জানা যাক আজকে রডের আপডেট বাজার দর। জানিয়ে দিচ্ছি, সুমা স্টিলটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন এবং বিএসআরএমটি কেনা বেচা হচ্ছে 96,900 টাকা প্রতি টন। সেই সঙ্গে ফেমাস স্টিলের আজকের বাজার দর 92,800 টাকা প্রতি টন এবং রডের আজকের আপডেট বাজার দরে আরও জানিয়ে দিচ্ছি আমি, বিএসআই রডটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন এবং একেএস স্টিলটি কেনা বেচা হচ্ছে 95,900 টাকা প্রতি টন। কেএসআরএম রডটি কেনা বেচা হচ্ছে 95,900 টাকা প্রতি টন এবং সেই সঙ্গে রডের নিয়মিত বাজার দরে আমার হাতে আরও যেসব আসছে তার মধ্যে জেডএসআরএমটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন এবং এএসবিআরএম রডটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন।
অ্যাঙ্গেলগুলো কেনা বেচা হচ্ছে নর্মালটি 93,500 টাকা প্রতি টন এবং রডের নিয়মিত বাজার দরে মোহাম্মদী স্টিলটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। এইচকেজিটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন এবং এসএস স্টিলটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। সকলের একটি প্রশ্ন থাকে যে কেজি কত, আমি কেজিটি বলে দিচ্ছি, বাড়ির দরের পরে আমি কেজির হিসেবটি বলে দিচ্ছি আপনাদের। বালি আজকে দুর্গাপুরের বালি টাটা বড় ট্রাকটি কেনা বেচা হচ্ছে 27,950 টাকা প্রতি গাড়ি এবং আস্তরের বালিটি কেনা বেচা হচ্ছে 500 ফিটেরটি 14,700 টাকা প্রতি গাড়ি। ভিটি বালিটি কেনা বেচা হচ্ছে 13.25 টাকা প্রতি সিএফটি। আমরা আবার রডের আপডেট বাজার দরে ফিরে আসলাম, জানিয়ে দিচ্ছি আনোয়ার ইস্পাতটি কেনা বেচা হচ্ছে 95,900 টাকা প্রতি টন। আমি কেজির হিসাবটি আপনাদের জানিয়ে দিচ্ছি, এটি যদি আপনারা কেজি হিসাবে হিসাব করেন তাহলে আপনারা এইভাবে নিতে পারেন, আনোয়ার ইস্পাত প্রতি কেজির দাম 95.90 টাকা প্রতি কেজি। পিএইচপিটি কেনা বেচা হচ্ছে 95,900 টাকা প্রতি টন এবং হাইটেকটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। ইটের আজকের আপডেট বাজার দরটি জানিয়ে দিচ্ছি, অটো ইট 3 হোল এবং 10 হোলটি কেনা বেচা হচ্ছে 15.90 টাকা প্রতি গাড়ি প্রতি পিস এবং অটো ইট প্লেনটা কেনা বেচা হচ্ছে 14.90 টাকা প্রতি পিস। সেই সাথে বাংলা ইট 1 নম্বরটি কেনা বেচা হচ্ছে 13.60 টাকা প্রতি পিস। রডের আপডেট বাজার দরে জানিয়ে দিচ্ছি, এসএসআরএমটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন, জেএসআরএমটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন, সেই সঙ্গে সিএসআরএমটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন। রডের নিয়মিত বাজার দরের ফাঁকে আমি পাথরের আপডেট বাজার দরটি জানিয়ে দিচ্ছি, LC34 গ্রে পাথরটি কেনা বেচা হচ্ছে 4,980 টাকা প্রতি টন এবং LC34 কালো পাথরটি কেনা বেচা হচ্ছে 5,180 টাকা প্রতি টন। কিং স্টিলটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন, সেই সঙ্গে জিবেজ ইস্পাতটি আজকে কেনা বেচা হচ্ছে 95,900 টাকা প্রতি টন। রডের বাজার দরে প্রাইম স্টিলটি আজকে কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন এবং রডের নিয়মিত বাজার দরে এবার জানিয়ে দিচ্ছি, রহিম স্টিল 500টি কেনা বেচা হচ্ছে 95,900 টাকা প্রতি টন। সেই সঙ্গে আনোয়ার MSWটি কেনা বেচা হচ্ছে 92,800 টাকা প্রতি টন এবং অ্যাঙ্গেলগুলো উন্নত মানেরটি কেনা বেচা হচ্ছে 96,200 টাকা প্রতি টন। এই চ্যানেলে প্রচারিত বাজার দর শুধুমাত্র আপনাদের অবগতির জন্য প্রচার করা হয়, অনলাইনে ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। এই ছিল আজকের সর্বশেষ আপডেট বাজার দর। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।